কলকাতায় প্রথম ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড নিয়ে এলো অদ্ভুতম। চেনা অচেনা নানান ইনস্ট্রুমেন্টকে এক করে অদ্ভুতমের নতুন ক্রিয়েশন বিগিনিং দ্য এপিক। ব্যান্ডটি ছটা ট্র্যাকের মধ্যে পাঁচটি ইনস্ট্রুমেন্টাল, মাত্র একটি রয়েছে ভোকাল ট্র্যাক। ভোকাল বাদ দিয়ে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট কেন? অ্যাকচুয়ালি ভাবনা ছিল এটা অ্যাকচুয়ালি আমাদের প্যাশন, ওকে, তারপর সেটাকে নিয়ে ভাবনা চিন্তা হয়েছে, সেটা মার্কেটিং ভাবা হয়েছে, বাট প্যাশনেটলি আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টালটাকেই চুজ করেছিলাম রাদার দেন ভোকাল ব্যান্ড। ওকে, একটু অন্য ধরনের চিন্তা ভাবনা ছিল। অ্যাকচুয়ালি মিউজিকের গান সবসময় গান হলেই, মানে লিরিক্স থাকলেই যে তার একটা আলাদা চাহিদা থাকবে সেরকম ঠিক নয়, মিউজিকের একটা আলাদা চিন্তাভাবনা রয়েছে, ঠিক আছে, আর ইনস্ট্রুমেন্টালের একটা আলাদা জগৎ রয়েছে। সেইভাবেই কিন্তু আমজাদ আলী খান বা যারা রয়েছেন তারা কিন্তু সব ইনস্ট্রুমেন্টালিস্ট। অ্যাকচুয়ালি ভোকালটা কখনো হাইলাইটই হবে না যদি ব্যাকগ্রাউন্ডে তার মিউজিকটা না চলে, অ্যান্ড ডেফিনেটলি মানে ইটস অল অ্যাবাউট, ইটস কামস ফ্রম আওয়ার সোল অ্যাকচুয়ালি, তো দ্যাটস ওয়াই ভোকাল পার্টটা ছাড়াও যে ডেফিনেটলি মিউজিকটাও একটা ইন্ডিভিজুয়াল জনার, মিউজিকটাও যে একটা ইন্ডিভিজুয়াল হাইলাইটের জায়গা সেটাই আমরা অ্যাকচুয়ালি তুলে ধরার চেষ্টা করেছি আর কিছু না। সেখানে ভোকালস বেস্ট ট্র্যাকও আছে আমাদের, একটা নাম্বার সিক্স ট্র্যাক যেটা ফিচার ভোকাল ফিচার করেছি, বাট ইনস্ট্রুমেন্টটা ইজ মানে আমার ওটাই আমাদের মেনলি হাইলাইটের জায়গা, যে ইনস্ট্রুমেন্ট সঙ্গে নিয়ে কোনো একটা ইনস্ট্রুমেন্টকে লিড করে ভোকালের জায়গায় রিপ্লেস করে ওটাকে হাইলাইট করলে ইটস সাউন্ডস গুড অ্যাকচুয়ালি। এই অ্যালবাম লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা মইনা, ব্যান্ডের গান তার খুব প্রিয়, কিন্তু ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড নিয়ে তার কি মত? আমাদের এক্সাইটিং বলতে আমি এক্ষুনি জিজ্ঞেস করছিলাম ওদেরকে, মানে ব্যান্ড বলতে আমরা যেগুলো বুঝি সেটা থেকে একটু আলাদা, এবং ওরা যেটা করেছে সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ফোক মিউজিক, বিশেষ করে বিহুটাকে ওরা এর মধ্যে ইনক্লুড করেছে, সেটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট হতে চলেছে। তার সাথে ধরো আমি জিজ্ঞেস করলাম যে মানে আমরা ব্যান্ড বলতে যে ধরনের রক ব্যান্ড বলো বা ইয়ে বলো সেই ধরনের মিউজিকগুলো কী আছে, বললো যে না সেটা না, সেটা মানে অতটা ওটা নয়, মানে ওই ওই রক ব্যাপারটা নেই, কিন্তু জ্যাজ ব্লুজ এগুলোকে মিক্স করেছে। আমরা খুব সুদিং এবং খুব মেলোডিয়াস কিছু একটা শুনতে পাবো আমরা, এবং আমরা সকলেই শুনতে পাবে আর কি, তো ন্যাচারালি এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। রোম্যান্স ইন প্রেম কখনো ভাবাই যায় না, কারণ একটি প্রেমের সম্পর্ক মানেই তার অধিকাংশ জুড়ে থাকে রোম্যান্স। তবে দুটি মানুষ প্রেম বা শারীরিক সম্পর্ক মানেই যে রোম্যান্টিক তা নয়। এরকমই একটি ডার্ক বিষয় নিয়ে পরিচালক রাজীবের প্রথম ছবি রোম্যান্টিক নয়। কেন ছবির এমন নাম জানালেন পরিচালক রাজীব চৌধুরী। রোম্যান্টিক নয় তার কারণ হচ্ছে ছবিটার প্রতি পদে পদে একটা করে ধাক্কা, সেটা বন্ধুত্বের ধাক্কা, বন্ধুত্ব হারিয়ে যাওয়ার ধাক্কা, প্রেম হারানোর ধাক্কা, এক্সপ্লয়টেশনের ধাক্কা, মানুষকে ব্যবহারের ধাক্কা। মানে রোম্যান্স কখন থাকে লাইফে? রোম্যান্স থাকে তখনই যখন তার সব কিছু ভালো যায়, যখন যখন সব কিছুই খারাপ যাচ্ছে তখন রোম্যান্সটা থাকে না,
থাকলেও হারিয়ে যায়, গল্পটা যতটা পাওয়ার ততটা হারাবার, সুতরাং সে জায়গা থেকে রোমান্টিক নয়। একটি সাধারণ ছেলের জীবনকে ঘিরেই ছবির গল্প, স্বপ্নকে সঙ্গী করে ছোট টাউন থেকে কলকাতায় আসা, এরপর টাকার খোঁজে নিজের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়া, যাকে ঘিরে এই ছবির পুরো গল্প। এই চরিত্রে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য। ছবিটার নাম রোম্যান্টিক নয়, কারণ ছবিতে রোম্যান্টিক সিন রয়েছে, কিন্তু সেই রোম্যান্টিক সিনের মধ্যে ভালোবাসা নেই, সেই জন্যই নাম রোম্যান্টিক নয়। এই ছবিতে আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, কারণ আমার মনে হয় যে কোনো অ্যাক্টরের কাছে এরকম একটা ক্যারেক্টার ইজ আ ডিলাইট, কারণ প্রচুর শেড রয়েছে, ছেলেটা মফস্বল থেকে আসে, তারপর একটা ট্রান্সফরমেশন হয়, সুতরাং সেই ক্যারেক্টারটাকে প্লে করা, এই চরিত্রটাকে প্লে করা খুব ডিফিকাল্ট হবে, চ্যালেঞ্জিং হবে, ডিফিকাল্টের থেকেও বেশি চ্যালেঞ্জিং হবে, এবং অথার ব্যাক ক্যারেক্টার বলে সেটাকে পোর্ট্রে করতে খুব মজা হবে। পরপর বেশ কিছু ছবিতে এক্সপ্লয়েট হতে দেখা যাচ্ছে অভিনেতা সাহেবকে, একাধিক মহিলা, এক্সপ্লয়টেশন, এই ধরনের বিষয়গুলি বারবার ফিরে আসার পেছনে কি রয়েছে কোনো বিশেষ কারণ জানালেন সাহেব। দেখো, দুটো পরিপ্রেক্ষিতটা একদমই আলাদা, মানে রণজ ছবিটাতে একটা কমপ্লিটলি ডিফারেন্ট কনটেক্সট ছিল, এইটাতে কনটেক্সটটা সম্পূর্ণভাবে আলাদা। একটা ছেলে প্রচুর স্বপ্ন নিয়ে কলকাতা শহরে আসে, ভেবে যে দিস ইজ দ্য সিটি অফ ড্রিমস, সেই ভেবে আসে, সেই স্বপ্নগুলো একের পর এক চুরমার হয়ে যায়, এবং তারপর থেকে সে যার সঙ্গেই দেখা হয় সেই তাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, তাতে কিছু সুবিধা নিয়ে নেওয়ার চেষ্টা করে, তাকে একটা ইউজ করে নেওয়ার চেষ্টা করে, সেখান থেকেই ছেলেটা মানে ক্রমশই একটা অন্ধকার জগতের মধ্যে চলে যায়, এবং অজান্তে ওয়ান রং জাজমেন্ট কল, যেটা ক্যান হ্যাপেন টু এনিবডি, সুতরাং ইটস আ ভেরি ক্রুড রিয়ালিটি অফ লাইফ। এবং যে কটাই চরিত্র এই ছবিতে রয়েছে সেই কটা চরিত্র আমাদের সার্কিটে আমরা প্রচুর দেখতে পাই, আমাদের কাছে খুব চেনা চরিত্র, এবং অন্তত আমাদের সার্কেলে, মানে সাধারণ মানুষের কাছে না হলে পরেও আমাদের সার্কেলে খুব চেনা, তোমরা যারা মিডিয়াতে কাজ করো তাদের কাছেও খুব চেনা এই চরিত্রগুলো, তাই জন্য আমার যে ক্যারেক্টারটা সেটা আমি কিছু কিছু রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে রেফারেন্স নিয়ে কাজ করতে সুবিধা হবে আমার, সে তাদের অ্যাপ্রোচ অফ টকিং, তাদের ওয়ে অফ প্রেজেন্টিং দেমসেলস টু পিপল, লোকের সামনে একরকম, লোকের পিছনে আরেকরকম, সেগুলো প্রেজেন্ট করাটা খুব ইন্টারেস্টিং হবে ছবির ক্ষেত্রে। বেশ ডার্ক একটি চরিত্র দেখা যাবে সুন্দরী জুন মালিয়াকে। আমার ক্যারেক্টারটা ইজ ভেরি সিগনিফিকেন্ট এই গল্পে, এবং আমি ক্যারেক্টারটা সম্পর্কে বেশি কিছু বলবো না, এই ছেলেটি যে একটা সহজ সরল ছেলে, যে আসে অনেক প্রত্যাশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যে শহরে এসে ওর ড্রিম ফুলফিল করবে, সেখানে এই মহিলা কিন্তু সেই সাপোর্টটা ওকে দেয় এবং ও ড্রিম করতেও শুরু করে, এবং একটা নতুন কী বলবো একটা লাইফ ওকে দেয়, বাট অ্যাট দ্য সেম টাইম সেটাও কীভাবে কেড়ে নেয় এবং সেটা কীভাবে ওকে ডিস্ট্রয় করে, সেটা নিয়েই রোম্যান্টিক নয় গল্পটি এবং আমার চরিত্রটি। রোম্যান্টিক নয় কিন্তু এই ছবিতে একটি রোম্যান্টিক চরিত্র প্লে করবেন শায়নী দত্ত, সাহেব ভট্টাচার্যের লাভ ইন্টারেস্ট। ডেফিনেটলি ওর লাভ ইন্টারেস্টই হয়েছে, বাট ইটস আ ভেরি ইমোশনাল ফিল্ম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, অবভিয়াসলি উই ক্যান্ট ডিসকাস অ্যাবাউট দ্য এন্টায়ার ফিল্ম, বাট ইটস আ ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড আ ইমোশনাল ফিল্ম, অ্যান্ড মাই ক্যারেক্টার ইন দ্য ফিল্ম ইজ থ্রু আউট দ্য ফিল্ম ফার্স্ট টু লাস্ট অব দি একটা ইমোশনাল জার্নির ওপর দিয়ে আমি ক্রস করেছি, মানে লাইফে অনেক অনেক মেয়ের ছেলের লাইফে ব্রেকআপ হয়, ব্রেকআপের পর টু ওভারকাম অর টু হোয়াট দে অল গো থ্রু, ইটস আ জার্নি অফ দ্যাট, মানে পুরো এন্টায়ার থিং। And action! ভালোবাসা ছাড়া আছে কি? সত্যি ভালো না বাসলে জীবনের বেশ কিছু ভালো মুহূর্ত মিস করে ফেলি আমরা, আর সকলের জীবনেই কম বেশি ভালোবাসার গল্প থাকেই, তবে মন্দবাসার গল্প শুনেছেন কি? উত্তরটা নিশ্চয়ই না, কারণ মন্দবাসা বলে কোনো শব্দই হয়তো আমাদের জীবনে ডিকশনারিতে এক্সিস্ট করে না, না করলেও মন্দবাসা কিন্তু আছে, আর সেটা কেমন জানালেন পরিচালক তথাগত ব্যানার্জি এবং তার আপকামিং ছবি মন্দবাসার গল্পের রাইটার সঞ্জীব ব্যানার্জি। আমরা তো সবাই ভালোবাসা জানি, তো সব কিছুর একটা অল্টারিগো হয়, রাইট? তো ভালোবাসার তো সেভাবে কোনো অল্টারিগো হয় না, কারণ ভালোবাসার অল্টারিগোকে হেট্রেড বলা যায় না, ঘৃণা বলা যায় না, ভালোবাসার অপোজিট ঘৃণা হয় না, তো ভালোবাসার অপোজিট ঘৃণা হতে পারে, তো অল্টারিগো যদি কিছু হয় তো সেটার একটা নামকরণ করেছি আমি মন্দবাসা। মন্দবাসা মনের একটা ভাব, ভালোবাসা যখন ভালোবাসার উপর যখন ধুলো জমতে থাকে, ধুলো জমতে 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 যখন ব্যাপারটা খুব ধোঁয়াশায় পরিণত হয়, তখন মানুষের মনের অবচেতন মনে
সাবকনশিয়াস আনকনশিয়াস আমরা যাই বলি না কেন, একটা মন্দ বাসার উদ্ভব হয়। তো ইটস আ কাইন্ড অফ লাভ, বাট প্রথাগত ভালোবাসা নয়, একটু অন্যরকম। তো বাকিটা কি সেটা গল্পেতে হবে। যেমন একটা কাব্যগ্রন্থ আছে ভালোবাসা মন্দবাসা, তো মন্দবাসা কোনো ডিকশনারি মিনিং হয় না, ইটস আ অর্নামেন্টাল ওয়ার্ড। সো সেই জন্যই মন্দবাসা বলে। সবসময় তিক্ততা না হলেও মন্দবাসা আসে, অনেক সময় ইগনোরেন্স থেকে আসে, অবহেলা থেকে আসে, খুব বেশি পজিটিভনেস থেকে আসে, অবসেশন থেকে আসে। তিক্ততার কথা এখানে খুব একটা বেশি বলা হয়নি, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মানুষের মনের ভ্যাকিউমের কথা, মানে মানুষের মনে যে অবসাদ, মানুষের মনে যে কাউকে মিস করা, এই যে ধুলোটা যে জমে কেয়ারের অভাবে, যত্নের অভাবে। তো যত্নের অভাব যখন হয় তখন জিনিসটার প্রকাশভঙ্গি, জিনিসটার মনের ভাবটার একটা চেঞ্জ আসে। তো দ্যাট ইজ মন্দবাসা বেসিক্যালি। ভালোবাসা যখন একটা স্যাচুরেশন লেভেল ক্রস করে তখন সেটা ওই বিপরীত ধর্মী হয় মন্দবাসা, মানে একটু খারাপ জায়গায় গিয়ে পৌঁছে। সেটার কারণেই সেই ভিত্তিতেই ছবিটার নাম মন্দবাসা গল্প। ইনফ্যাক্ট ছবির শুটিং আমার এই ফেজটা শুরু হয়েছে গতকাল থেকে, এর আগে আগের মাসে আমার 3 দিনের শুটিং হয়েছে পরমব্রতকে নিয়ে। তো এবার পরমব্রত পাউলি সবাই একসঙ্গেই রয়েছে আর কি ছবিতে। এটার কলকাতাতেই হচ্ছে মূলত, একটা গান আউটডোরে শ্যুট করা হচ্ছে, সেটা এখনও ডিসাইডেড হয়নি যে কোথায় করবো। ইনফ্যাক্ট এই 27 তারিখ অবধি জুন মাসের শেডিউলটা চলবে। মন্দবাসা মানেই কি সেই সম্পর্কে জটিলতা বা এক রাস তিক্ততা নাকি অন্য কিছু? সবসময় তিক্ততা না হলেও মন্দবাসা আসে, অনেক সময় ইগনোরেন্স থেকে আসে, অবহেলা থেকে আসে, খুব বেশি পজিটিভনেস থেকে আসে, অবসেশন থেকে আসে। তিক্ততার কথা এখানে খুব একটা বেশি বলা হয়নি, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মানুষের মনের ভ্যাকিউমের কথা, মানে মানুষের মনে যে অবসাদ, মানুষের মনে যে কাউকে মিস করা, এই যে ধুলোটা যে জমে কেয়ারের অভাবে, যত্নের অভাবে। তো যত্নের অভাব যখন হয় তখন জিনিসটার প্রকাশভঙ্গি, জিনিসটার মনের ভাবটার একটা চেঞ্জ আসে। তো দ্যাট ইজ মন্দবাসা। ছবিতে অভিনয় করছেন পাওলি দাম, পরমব্রত চ্যাটার্জি, ইন্দ্রাশিস রয়ের মতো অভিনেতা অভিনেত্রীরা। পরম রয়েছে, পাওলি রয়েছে, ইন্দ্রাশিস রয়েছে, কৌশিক সেন রয়েছে, অনিন্দিতা রয়েছে, এদিকে বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা দি, দু একটা নতুন মুখও রয়েছে। তাই সব মিলিয়ে একটু অন্য ধরনের কাস্টিং করার চেষ্টা হয়েছে আর। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ছবির শুটিং। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম আর প্রথমবার মিউজিশিয়ান ইন্দ্রাশিস রয়। কতটা ভালোবাসা কতটা মন্দবাসা জানালেন পাওলি ও ইন্দ্রাশিস। আমার চরিত্রের নাম অহনা সেন। অহনা কোথাও একটা মানে জীবনে মানে ওর যেটা হয়েছে সেটা হলো যে প্রথম মানে একজনকে ভালোবাসত মিউজিশিয়ান, কিন্তু সে মারা যায়। এবার তারপর থেকে ওর একটা ট্রমা ডেভেলপ করে, শি গোজ ইন টু ডিপ্রেশন। তো সেই ট্রিটমেন্ট চলছিল, ইনফ্যাক্ট ওর আর ওর বয়ফ্রেন্ডের কমন ফ্রেন্ড ছিল একজন সাইকিয়াট্রিস্ট, সেই ক্যারেক্টারটা পারফর্ম করছে। তো ওর ট্রিটমেন্টও চলছিল, আর তার সঙ্গে সঙ্গে যেটা হয় যেহেতু খুব অনেক দিন সিনেমা করেনি আর কি, তো কোথাও একটা মানে মান লোকজন প্রেস তো এইসব মানে সিনেমার সঙ্গে মানে জড়িত যা যা মানে থাকে মিডিয়া পার্সন অ্যান্ড এভরিথিং, কোনোটাই না ও ঠিক মতো অ্যাকসেপ্ট করতে পারে না, মানে ওই যেহেতু ওই ফেসটার মধ্যে দিয়েও যাচ্ছিলো। তো একটা একজন প্রোডিউসারকে নিয়ে আসে, ওর বন্ধু নিয়ে এসে তারপর ছবির শুটিং হবে, একটা নতুন ছবি করবে আর কি। তো সেই শুটিংটাই হচ্ছে এখন আর কি। তো এই ছবিটার ক্ষেত্রে অনেকেই অডিশন করে, করে আলটিমেটলি যাকে ফাইনাল করে যে লিড হিসেবে, সেই ছেলেটি অ্যাকচুয়ালি মিউজিশিয়ানই। সো সামওয়্যার মানে হিস্ট্রি রিপিটস ইট সেলফ কাইন্ড অফ, যে শি ফলস ফর দিস গাই অ্যান্ড দ্য গাই অলসো ফলস ফর, তারপরে কী হয় বেসিক্যালি সেটা নিয়ে মন্দবাসার গল্প। আমার মনে হয় যে
ভালোবাসার মধ্যে থেকেই মন্দবাসাটা বেরিয়ে আসে, কারণ শুধু প্রেম আমরা 24 ঘন্টা করতে পারবো না, প্রেমের একটা অঙ্গই ঝগড়া করা এবং প্রেমটা অসম্পূর্ণ একটু চেঁচামেচি না হলে, এবং তারপরে মিলনটাই হলো আসল প্রেমটা। তো সেই অর্থেই এই ছবিটার নাম মন্দবাসার গল্প। ওয়ান অফ মাই ফ্রেন্ড হু ইজ ইন টু দ্য প্রোডাকশন বিজনেস, হি ইজ ইন টু মাল্টিপ্লেক্স বিজনেস, হি অ্যাপ্রোচ মি সামটাইম ব্যাক অ্যান্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং অন আ মারাঠি ফিল্ম স্ক্রিপ্ট ফর কোয়াইট আ ওয়াইল so that we can produce it in Mumbai, and I'm from Mumbai. So he told me, why don't you start off with a Bengali film? Then I met him in the month of April and I heard the story. I somehow liked the story and I said, yeah, let's go ahead with it. Okay. So that's about it. বেশ গুরুত্বপূর্ণ একটি সিনের শুট চলছিল এদিন। এই দৃশ্যের পর থেকে একটি নতুন টার্ন আসবে এই ছবিতে।